আসসালামু আলাইকুম, আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আজকে আমরা এসেছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন। সো আমরা প্রথমেই জানতে চাচ্ছি আপনার নামটা। জি, আমার নাম মোহাম্মদ সোহাগ খন্দকার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? জি, আমার ঠিকানা হইতেছে বাড়িদারা গুলশান ভাটারা সোলমাইত খন্দকার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কোন ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিয়েছিলেন? যদি আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের আন্ডারে চিকিৎসা নিতেছি। আচ্ছা, ডিপিআরসি হসপিটালের ঠিকানা আপনি কোথা থেকে পেয়েছেন? যে আমি এটা ইউটিউব থেকে পাইছি। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছিলেন? না না, আমি এর আগে কোথাও চিকিৎসা নেইনি, এই জায়গায় ফার্স্ট। আচ্ছা, আমাদের সাথে যদি আপনি একটু শেয়ার করেন যে আপনার কী কী ধরনের সমস্যাগুলো ছিল বা যে সমস্যাগুলোর কারণে আপনি এখানে এসে ভর্তি হয়েছেন, সেগুলো যদি আমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করেন। জি, আমি ওই যে আপনার রাত্রে শুইতাম ভালো, সকালে ওঠার পরে আমার মাজায় পেইন হইতো, উঠতে কষ্ট হইতো। আর হইতেছে আমি যখন অজু করতে যাইতাম তো একটু বাঁকা হইতে হয়, ওইরকম বাঁকা হয়ে আমি অজু করতে পারতাম না। আর যখন আমি রুকুতে যাইতাম তখন আমার মাজায় খুব পেইন হইতো, এই ছিল আর কি আমার সমস্যা। আচ্ছা, কতদিন যাবৎ আপনার এই সমস্যাটা আপনি ভুগছিলেন? এই সমস্যাটা আমার অনেক দিন যাবৎ, প্রায় 10 বছর। তার মানে এটা অনেক দিনের আপনার এই সমস্যাটা? জি। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি ঠিক কতদিন এখানে চিকিৎসা নিয়েছেন ডিপিআরসি হসপিটালে? ডিপিআরসি হাসপাতালে আমি আসছি 26 তারিখ রাত্রে। জি জি জি, আজকে 8 দিন হইল। আচ্ছা, এখন আপনি কেমন বোধ করছেন? জি, প্রথম দিন একটু ব্যথা বাড়ছে, ঘুমও একটু বেশি হয়েছে, তারপর থেকে আস্তে আস্তে একটু একটু কমতেছে, এখন প্রায় সুস্থর পথেই, মনে হয় কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে আপনার 10 বছর যাবৎ আপনি যে কষ্টে ভুগছিলেন সেই কষ্টটা মাত্র আপনার 8 দিনই আপনি মোটামুটি অনেকটুকু আপনি রিকভার করে ফেলেছেন। জি জি, এটা অবশ্যই অনেক বড় একটা সাফল্য। আচ্ছা, এখানকার চিকিৎসা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট, আপনার কি মনে হয়? এই জায়গার চিকিৎসা আমি যথেষ্ট সন্তুষ্ট। আমার মনে হয় যে এরকম পেশেন্ট যারা আছে অন্তত পক্ষে দেখার জন্য হইলো এই জায়গায় আইসা 10টা দিন 15 দিন, যার যতদিন রোগ বুঝা থাকা উচিত থাকা থাইকা দেখাটা উচিত। আচ্ছা, এখানকার যারা স্টাফ আছে যেমন নার্স বা ম্যানেজমেন্ট বা আপনার যারা থেরাপিস্ট, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে তাদের যে সার্ভিসটা আপনাকে দিয়েছে সেই সার্ভিসটা সম্পর্কে যদি একটু বলেন যে সেটা কি সঠিক ছিল কিনা বা আপনি প্রপারলি তাদের কাছ থেকে হেল্প পেয়েছেন কিনা সেটা যদি আমাদেরকে একটু বলেন। এ ব্যাপারে তো বলার কিছু নাই, সব কিছু একদম বলার আগেই পাইছি। সবাই একদম নিজের মতন, নিজের ভাইয়ের মতন আপন করে নিছে। যারা পাশের বেডে আছে তারাও যথেষ্ট ভালো, যারা ট্রিটমেন্ট করে ওরা তো অনেক আন্তরিক, একদম মানে ভাই বললেই চলে। যখন যেরকম বলছি যে এই দিক না ওই দিক, এরকম না ওইরকম, সব কিছুই খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে নিজের মনে করে। বুঝতে পেরেছি। আচ্ছা, ডিপিআরসি হসপিটাল সম্পর্কে যদি আপনাকে একটা মতামত দিতে বলা হয় তাহলে আপনি কি বলবেন, আপনার নিজস্ব মতামতটা ডিপিআরসি হসপিটাল সম্পর্কে? আমার নিজস্ব মতামত, আসলে বাংলাদেশে অনেক মানুষই আছে, বাহিরেও অনেক মানুষ আছে যারা এরকম ব্যথায় ভুগতেছে, এরকম স্পেশালিস্ট হয়তো বা জানা নাই, অনেকে ইউটিউবে দেখে ভাবে যে কি না কি কি হয় না হয়। আসলে যে যেরকম ভাবুক, ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ ভালো করবে একজন ওসিলা, হয়তো বা উনি লিখে দেয় এরকম এরকম করার জন্য, প্র্যাকটিক্যালি যারা আছে ওরা এরকম করে, সবাইরই উচিত আইসা দেহার আল্লাহবাক যদি ভালো করে একজন না একজনের উচিলাই। তা আমি এই জায়গায় এসে ভালো হয়েছি, আমি মনে করি যে সবাইরই আইসা দেহা উচিত যারা এরকম ব্যথায় ভুগতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার যে মতামত সেটা আশা করি অন্যান্য যারা পেশেন্ট আছেন তাদের অবশ্যই অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।